আমার নাম মোহাম্মদ রফি। আমার প্রশ্নটা হলো, এটা কি মুসলিম পুরুষদের জন্য আবশ্যিক যে তারা গোড়ালির উপরে তাদের প্যান্ট পরবে? এটা কি একটা লেভেল? ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন যে মুসলিম পুরুষদের আবশ্যিক যে তারা পায়ের গোড়ালির উপরে প্যান্ট পরবে, আর এটাও কি একটা লেভেল? এর উত্তর পাবেন কোরআন এবং সহিহ হাদিসে। এটার উল্লেখ আছে সহিহ বুখারীতে 7 নম্বর খণ্ড, আছে বুক অব ড্রেসে 4 নম্বর অধ্যায়ে। বলা হয়েছে যে আমাদের নবীজি বলেছেন যে পুরুষদের প্যান্টের যে অংশ গোড়ালির নিচে ঝুলে থাকে সেই অংশটা দোজখের আগুনে যাবে। এই সূত্র ধরে এছাড়াও আরো 5-6টা হাদিস আছে সহিহ বুখারী 7 নম্বর খণ্ড বুক অব ড্রেস 5 নম্বর অধ্যায়ে। বলা হয়েছে যে ব্যক্তি বেপরোয়া ভাবে চলাফেরা করে, যার প্যান্ট পায়ের নিচে মাটিতে ঝুলে থাকে, আল্লাহ সুবহানাহু তাআলা তাকে অভিশাপ দেবেন। তাহলে এটা হলো আমাদের নবীজির নির্দেশ যে প্যান্টের কোনো অংশ গোড়ালের নিচে থাকবে না, প্যান্ট থাকবে গোড়ালের উপরে। এটাই বলা হয়েছে, প্যান্টের কোনো অংশ গোড়ালের নিচে চলে গেলে সেটা আমাদের নবীজির কথা অনুযায়ী নিষিদ্ধ। জিজ্ঞেস করলেন এটা লেভেল কিনা, হ্যাঁ আমি বলবো এটা লেভেলের অংশ। হয়তো টুপি আর দাড়ির মতো এত স্পষ্ট লেভেল না, কারণ আমরা সবসময় প্যান্টের নিচের দিকে থাকাই না, তবে এটা একটা লেভেল। আর যদি বেশি তাকওয়া থাকে আর এটা মেনে চলেন, তাহলে বলবো আলহামদুলিল্লাহ। যার বেশি তাকওয়া আছে যে আমাদের নবীজির কথাগুলো মেনে চলতে চায়, তাদেরকে বলবো এই হাদিসগুলো মেনে চলেন আপনারা। আর যেটা করবেন, আপনারা প্যান্ট পরলে গোড়ালের উপরে পরবেন, এটা একটা লেভেল বলতে পারেন। এটা আসলে অতটা চোখে পড়ে না, যেমন পড়ে দাড়ি আর টুপি, এগুলো দেখতে পাওয়া যায় অনেক দূর থেকে। যেমন এখান থেকে দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ, প্যান্ট এখান থেকে দেখতে পাচ্ছি না। তবে যদি বলেন এটা একটা লেভেল, আমার কোনো আপত্তি থাকবে না যে এটা আসলে